ঢাকা সিনেমার চিত্রনায়ক সরিফুল রাজু ও চিত্রনায়িকা পরিমণির সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলের যেন শেষ নেই। তাদের সম্পর্ক এখন কোথায় দাঁড়িয়েছে প্রশ্নটি সবার, কেননা রাজ মিলে যাওয়ার খবর দিলেও পরক্ষণে পরিমণি দেন ভাঙনের খবর। নতুন খবর হচ্ছে এক হয়েছেন রাজপ্রেম। সম্প্রতি এক গণমাধ্যমকে রাজ এমনটি জানিয়েছেন, তিনি বলেছেন, আমি ও পরিমণি ঠিকঠাক আছি, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, ওর জ্বর হয়েছিল, একটু সুস্থ হয়েছে, আমরা বর্তমানে বসুন্ধরা বাসাতে একসঙ্গে রয়েছি। এ সময় আক্ষেপ করে তিনি বলেন, আমার যা ঘটেনি তাই ছড়িয়ে দেওয়া হয়েছে, এটি খুবই দুঃখজনক, এসব শুনে দেখে আমি খুব কষ্ট পাচ্ছি। আমার ও পরির মধ্যে কিছু ঘটলে যখনই ঠিকঠাক করতে যাই তখনই কোনো না কোনো সমস্যা তৈরি করা হয়, আমি এখন এসব নিয়ে খুবই বিরক্ত। এর আগে রাজের ফেরা প্রসঙ্গে পরিমণি বলেন, ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে, সবাই আমার ছেলের রাজ্যের জন্য দোয়া করবেন, তোর মুখের হাসির জন্য আমাদের সব ভুল হয়ে যায়।